বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালে তোমাদেরকে বন্ধুরা আমার চ্যানেল মধু শেরি ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘুম চোখ খুলেই দেখছি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা গোটা রাত ধরেই হয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারবে। তো ঘুম চোখ খুলেই যদি দেখো বৃষ্টি হয়, সত্যি কথা বলতে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগতো যখন বিয়ে হয়নি, স্কুল কলেজ বন্ধ করে ঘরে চুপচাপ শুয়ে থাকা, ফ্যানের তলায়, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ফ্যানের তলায় শুয়ে শুয়ে ফোন ঘাটা, ও দুর্দান্ত মজা যাকে বলে। দেখতে পেলে বারান্দায় কত জামাকাপড় মেলা রয়েছে, তো ওগুলো আগের দিনের জামাকাপড়, আজকের কিছুই কাচাকুচি করিনি। আর এই দেখো মেয়ের যত খেলনা সব ছড়িয়েছে, ওকে খাওয়াচ্ছিলাম, তো ওকে খাওয়াতে গেলে তো হাতে মানে যেটাই চাইবে সেটাই দিয়ে ওকে বস করিয়ে রাখতে হয়, মানে ওকে এক জায়গায় বসানোটাই হচ্ছে সবথেকে বড় কথা, কেননা ও একদম এক জায়গায় বসতে চায় না। আমার মেয়ে ঠিক এতটাই চঞ্চল, জানি সব বাচ্চারাই হয়, আমিও হয়তো এর থেকেও বেশি ছিলাম। তো যাই হোক, দেখো এক ব্যাগ খেলনা যেগুলো ও চতুর্দিকে ছড়িয়েছে ছিটিয়েছে, তো এগুলোই এখন আমি ভালো করে গুছিয়ে রাখবো, কেননা আরও খানিক পরে ও আবার ব্যাগগুলো ঢালবে। তো কোনো খেলনা, আমার মেয়ে 1 বছর 2 মাস বয়স, তো ওর এতটাই স্মৃতিশক্তি যে ওর কোনো খেলনা যদি খুঁজে না পায় তাহলে উঁ করে দেখাবে, বলতে পারে না কিন্তু উঁ করে দেখাবে। তো যাই হোক, দেখো এখন বাজে 8টা, তো গয়লা দুধ দুয়ে চলে গেল, আমি দুধটা একটু পরে ছেঁকে নিয়ে জাল দিতে বসাবো আর মানে ভালো করে ফোটাবো। আর আগের দিনে দেখো কি হয়েছে, এক হাঁড়ি দুধ, তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের বাড়িতে প্রায় 2 লিটারের মতন করে প্রতিটা দিন দুধ রাখা হয়। তো সকালবেলা একবার ফুটিয়ে নিই, তারপরে দুধটা আমি উনুনে বসিয়ে রাখি রান্নার পরে, তো আর সন্ধ্যাবেলার দিকে আমি আর ফুটাইনি, ভেবেছি ঠান্ডা ঠান্ডা আছে হয়তো নষ্ট হবে না। কিন্তু সেই রাত্রেবেলায় যখন গরম করতে গেছি মেয়েকে খাওয়াবো বলে, দেখি দুধ একদম নষ্ট হয়ে গেছে, মানে মনটা এতটা খারাপ যে এতটা দুধ নষ্ট হয়ে গেল। আর বাটিতে কী দেখলাম বলো তো, ওটা হচ্ছে কালকের মাছ, তো মা কালকে খায়নি, মাছটা রেখে দিয়েছে, আর অনেক কটাই সবজি আছে, আজকে সবজি বাজার করতে হবে না, আজকে ভাবছি একদম সাদা সিধে সিম্পল মেনু করব। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাবে সেটা। আর এখানে দেখো কত পেয়ারা পড়ে রয়েছে, মানে অল্প একটু বৃষ্টি হলেই ঝড় হলেই পাকা পাকা পোকা পোকা পেয়ারাগুলো সব পড়ে থাকে, এগুলো আমাকে এখন তুলে গরুর হাঁড়িতে দিতে হবে, মানে গরু খেয়ে নেবে, নষ্ট কেন হবে। আর ওইদিকে আমি দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, আর এক হাতে ক্যামেরা নিয়ে, আমি কোনো দিন ঘর মুছি না, তো আজকে ভাবলাম একটু ট্রাই করাই যাক, তাই না? নতুন নতুন জিনিস ট্রাই করতে কার না ভালো লাগে, তাই না? তো এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন? বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু আগে যেতে সাহায্য করো না। আমার এই পুচকি মেয়েটার জন্য আমি সত্যি কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমাকে একটু সাহায্য করো তোমরা। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো টাকা পয়সা তো লাগছে না, তাই না? তোমরা যদি এই বোনটার পাশে একটু দাঁড়াও। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই দেখো এখানে হচ্ছে দুপুর মানে সকালের ব্রেকফাস্টের জন্য লঙ্কা ভাজি, কী করবো বলো তো, পেঁয়াজটাও ভাজবো, আলু সেদ্ধ মাখবো, তো অন্যান্য দিন কাঁচা লঙ্কা দিয়ে মেখে থাকি, তো আজকে কী জানি মনে হলো যে লাল লাল করে আলু সেদ্ধ মাখবো, আলু সেদ্ধ আর মুড়ি, আর আমার একটু ভিজে ভাত রয়েছে আগের দিনের, তো ওগুলো খাবো। আর ওখানে দেখতেই পেলে ছোটো বালতিতে চায়ের বাসন, ওগুলো ধোবো, আর বাইরে তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছেই, দুধটা আমার অলরেডি জাল দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার লাল লাল করে আলু সেদ্ধ মাখা একদম রেডি হয়ে গেছে। তো আমার মতন কারা কারা তোমরা ভিজে ভাত, আলু সেদ্ধ বা আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তোমাদের তো বলেইছি যেহেতু আমাদের সকালে দেরি করে ভাত হয়, তো আমি আগের দিন একটু বেশি চাল নিয়ে নিই, ফেলি না কিন্তু, সেটা পরের দিনে ঠান্ডা ভাত হয়ে যায়, তো ওটা আমি খাই। আমি খুব ভালোবাসি ভিজে ভাত খেতে, আলু সেদ্ধ আলু ভাজা বা ডিম ভাজা দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে, না খাওয়া দাওয়া শেষ করে রান্না বসিয়েছি সেটা বলা ভুলই হবে, কেননা ভাত আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফুটেনি, ফুটবে ফুটবে এরকম অবস্থায়। তো ভাতটা হতে হতে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে যে চায়ের বাসনগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো ধুয়ে নিয়েছি। এখন দেখো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, ডালটা আমি গ্যাসেই সেদ্ধ করে নিই, তো ডালটা হয়ে গেছে। আমি এখন নুনটা দেখে আমি ডালটা দেখো নামিয়ে নিচ্ছি, আর সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না, কারণ আগের দিন মাংস হয়েছিল, তো আমি সেই ভিডিও আর শেয়ার করিনি, আগের দিন শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, আগের দিন মাংস খাওয়া হয়েছে, তো আজকে একদম সিম্পল
বিল রান্না হবে। আজকে মাছ এলে হয়তো মাছ নেওয়া হতো, হয়তো না মাছ নেওয়া হতো। তোমরা তো জানোই আমাদের বাড়ি প্রতিদিনই মাছ রান্না করতেই হয়, কেননা বাবা মা মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব, কিন্তু তবু একবেলা খেলে আরেকবেলা যেন খেতে ইচ্ছে করে না, ভাতগুলো যেন পেটে যায় না। তো যাই হোক, দেখো এখন আমি কোথায় গেলাম বলো তো? চটপট করে ডালটা নামিয়ে দিয়ে, মানে মিট সেভে নামিয়ে দিয়ে এসে আমি চটপট করে গেলাম জামা কাপড় মেলতে। কেন বলো তো? জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড়গুলো তুলে দিয়ে এসেছি, কিন্তু এখন আবার রোদ উঠেছে। তো তোমাদেরকে দেখালাম যে উনুনের মুখটা কতটা ভেঙে গেছে। হ্যাঁ গো, মানে কিছুদিন ধরে মা যেহেতু নেতাটা মানে বৃহস্পতিবার পুরো গোবর ছড়াটা আমি দিচ্ছি, তো আমি তো উনুনের মুখ বানতে পারি না, মানে মাটি দিতে পারি না উনুনে, তো ওই জন্য মানে দেওয়া হচ্ছে না। তার থেকে বড়ো কথা, বর্ষাকাল যেহেতু শুকনো হবে না জিনিসটা, তো ওই জন্য উনুনের মুখটা অনেক দিন থেকেই একটু একটু করে মাটি ছাড়তে আজকে কাঠ ঢুকাতে গিয়ে বেশ অনেকখানি ছিঁড়ে গেছে। তো জানি না সকাল সকাল কেন এরকম হলো, ভালো লাগছে না, ধুর উনুনটা আমার রান্না করতে গিয়ে ভেঙেই গেল। তো যাই হোক, বৃহস্পতিবার আসছে, মাকে বলবো উনুনটা আবার মাটি দিয়ে দিতে। তো দেখো আমার সবজিগুলো কাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি কড়াইতে আলু আর পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। সোয়াবিন আলু পটল এগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। তো সেই পাকে আমি মশলাগুলো করে নিচ্ছি আর কাকরোলটাও ভাজা করে নেব। ডালটা তো তোমরা দেখতেই পেলে হয়ে গেছে, আর মিক্সিতে দেখলে পেঁয়াজ আদা রসুন আর এক খাদি টমেটো দিয়ে দিলাম, কেননা টমেটোটা দি মানে আমি টমেটোটা বেটেই দিতে পছন্দ করি, কেননা মানে গ্রেভি হয় একটু আমার ভালো লাগে, টমেটোটা বেটে দিলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ঝাল ঝাল করে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, এটা গরম মশলা পড়লে দুর্দান্ত লাগতো, কিন্তু গরম মশলা আমাদের বাড়ি কেউ খায় না আমি ছাড়া। তো যাই হোক, এখানে আছে কাকরোল ভাজা, কাকরোলগুলো একটু কড়া করেই আমি ভাজতে পছন্দ করি, যে কোনো ভাজা আমাদের বাড়িতে একটু কড়া করেই হয়। আর এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে পাতলা করে মুসুরির ডাল, এই ডালের পাতে আছে অল্প একটু আলু সেদ্ধ, আলু সেদ্ধটা রয়ে গেছে সকালে খাওয়ার জন্য। তো এখন দেখো বিকেলবেলা ভাত ঘুম দিয়ে এই জাস্ট উঠলাম, ভাত ঘুম আমার দুপুরবেলা কোনো দিনই ঘুম হয় না, কারণ মেয়ে ঘুমোয় না, তো একটুখানি শুয়েছিলাম মেয়েকে নিয়ে। তো এখন যাচ্ছি ওই ঘরে, তো দেখো দুপুরবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে তাই চারিদিকটা একদম ভিজে সাথে সাথ করছে। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, আর এই দেখো ভুট্টাগুলো আমার বর নিয়ে এসেছে ঠিকই, কিন্তু দেওয়া হয়নি কাউকে, ঝুড়ির মধ্যে রয়ে গেছে, কিছু জনকে দেওয়া হয়েছে আর ভুট্টাকেও খেতে চায় না। ভুট্টাগুলো একটু মানে কচি থাকলে ভালো লাগে খেতে, কিন্তু ভুট্টাগুলো একটু মানে কেমন যেন হয়ে গেছে, বুড়ো বুড়ো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো জলের বোতলগুলো এইভাবেই ছড়ানো ছিটানো থাকে, তো জলের বোতলগুলো আমি এখন জায়গা মতো রেখে দেবো এই গামলার মধ্যে। তোমরা তো জানোই গামলার মধ্যে আমি জলের বোতলগুলো ভরে রাখি, আর ঢাকাটাও দিয়ে দেবো, কারণ এত টিকটিকির উৎপাত মানে ধারণার বাইরে। জলের বালতি, তারপরে জলের বোতল, বাসনের জায়গা, সমস্ত কিছু আমি কাপড় দিয়ে ঢেকে রাখি, কেননা ছোটো বাচ্চা, তার থেকেও বড়ো কথা টিকটিকির এত উৎপাত হয়েছে যেখানে সেখানে পটি করে দেয়, তো ওদেরকে তো আটকাতে পারবো না, আমাদেরকে সাবধান হতে হবে তাই না? তো দেখো আমি এখন চাটা বসিয়ে দেবো, জলের বোতলটা নিলাম, তো এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি তাই ক্যামেরাটা বারবার নড়ছে। তো কেউ যদি একটা ক্যামেরা ধরার মতন থাকতো খুব সুবিধা হতো, কিন্তু সেরকম তো কেউ নেই। তো যাই হোক, দেখো এখন আমি চাটা বসিয়ে দেবো, আর তোমাদেরকে তো বললামই আগের দিন কতটা দুধ কেটে গেছে, তো একই ভুল আমি আর বারবার করব না। প্রায় 1.5 লিটার মতন দুধ মানে আমাদের প্রতিদিন 2 লিটার মতন দুধ আমার প্রতিদিন রাখা হয়, কারণ মেয়ে খায়, রাত্রে বাবা রুটি দিয়ে খায়, চা হয় সকালে, চা হয় সন্ধ্যাবেলায় 2 বার চা হয়, আবার পরের দিন সকালে চা হয়, তো সেজন্য অনেকটা করেই যেহেতু দুধ রাখা হয়। তো এতটা দুধ নষ্ট হয়ে যাওয়া মানে ভীষণ গায়ে লাগছে, ভুলটা আমারই, আমি যদি সন্ধ্যেবেলায় জাল দিয়ে দিতাম তাহলে নষ্ট হতো না, তো এই ভুল আমি আর করছি না। চা একদিকে হতে থাকুক আর একদিকে দুধ জাল হতে থাকুক, আর ঘরটা আমি চটপট করে ঝাড় দিয়ে নিই, আমাদের রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এপাশটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো চাটা আমার ফুটে এসেছে, তো চাটা ফুটে আসার পরে আমার মনে পড়লো আমি তো চিনি দিতেই ভুলে গেছি, তো দেখো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে আমি চাটা নামিয়ে নেবো। আর আমরা মানে গরুর দুধ খেয়ে মানে গরুর দুধের চা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমরা, পাউডার দুধের চা খেতেই পারি না। তো যাই হোক, কোনো কোনো দিন দুধ না থাকলে মানে দুধ কম হলে, এখন তো গরু দুধ দিচ্ছে, যখন গরু দুধ দেবে না, কেনা দুধ হয় তখন হয়তো একটু আধটু কম পড়লে তখন কিন্তু পাউডার দুধের চা মাঝে মধ্যে খেতে হয়, কিন্তু কিছু করার নেই,
আর ওই দেখো ওইদিকে হচ্ছে দুধটাও জাল দিতে বসিয়েছি, তোমাদেরকে তো বললামই ভালো করে দুধটা ফুটিয়ে নেব। আর বাসনপত্রগুলো গোছগাছ করে নিয়েছি বাসনপত্রগুলো, এবার আমি ওই কাপড়টা দিয়ে, এটা হচ্ছে আমার বাবার জামা মানে আমার শ্বশুরমশাইয়ের জামা যেহেতু পরে না, ওটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটার উপরে দিয়ে মানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো দুধটা জাল হচ্ছে, দুধটা আমি ভালো করে নেড়ে ভালো করে ফুটিয়ে রাখবো, কেননা একদম রাত্রেবেলায় সেই আমাদের খেতে খেতে 11টা তখন একদম গরম হবে। আর এই দেখো এদিকে বসাবো মেয়ের সুজি, তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সুজিটা আগের দিনে ভেজে রেখেছি, এই যে স্যারালাক্সের চামচগুলো এগুলো আমি নষ্ট করি না, এগুলোর মাপেই মেয়েকে খাবার বানিয়ে দিই, এক চামচ দিলেই ওর জন্য এনাফ। এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব। আর এখানে দেখো আমার চা রেডি হয়ে গেছে, আর এখানে সুজিটাও প্রায় রেডি হয়ে গেছে। সুজিটা সেদ্ধ হওয়ার পরে আমি এতে মিছরি দিয়ে দিয়েছি। তো চাটা হওয়ার পরে আমি চারটে জায়গায় নিয়ে নিয়েছি, তিনটে হচ্ছে আমার বাবা আর মা, আর এক গ্লাসেরটা হচ্ছে এক দিদি, তোমরা তো জানো আমাদের বাড়িতে থাকে। আর চলো তোমাদেরকে বাইরের আবহাওয়াটা একটু দেখাই। বাইরে পড়ছে ঝমঝম করে টিপটিপ করে বৃষ্টি, একবার ঝমঝম করে হচ্ছে একবার টিপটিপ করে বৃষ্টি, আর ঘরে যদি থাকে গরম গরম চা তাহলে তো স্বর্গ সুখ, তাই না? তো আমি এখন একটু মুড়ি মাখা করব আচার তেল আর পেঁয়াজ দিয়ে, তো দারুণ জমে যাবে। তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলার চাটা খাওয়ার পরে এখন বাজে ঘড়িতে 8:30 মতো, মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য। তো মা টিভির ঘরে টিভি দেখছে, আরও অনেকে আছে পাশাপাশি, আরও অনেকে টিভি দেখতে আসে। আর নিচে যেহেতু আটার মেখেছি রুটিগুলো বেলেছি, তাই নিচে অনেক আটা হাটা পড়ে আছে, তো ওগুলো এখন পরিষ্কার করতে হবে। আর কি বলো তো আমাদের অনেক কটা রুটি হয়, তো আজকে আরও বেশি, কেননা ভাত একটু কম আছে। আমার হাজব্যান্ড বললো যে রুটি খেয়ে নিবে, তাহলে আর ভাত করতে হলো না। আর রাত্রেবেলা ডিম ভাজা হবে, আর তরকারি রয়েছে, ডাল রয়েছে। তো আমার একটা পাশের বাড়ির বোন, তো ও ফোনটা একটু ধরে দিয়েছে, বললাম একটু ফোনটা ধরে দে, তো রুটিগুলো আমি করে নিই। আজকে অনেক কটা রুটি হয়েছে, আর তাছাড়াও আমি রুটিগুলো সবগুলো একবারে বেলে নিই। অন্যান্য দিন 12-13টা রুটি হয়, আজকে 18টা মতো রুটি হয়েছে। তো আমি সব কটা রুটি একসঙ্গে বেলে নিয়ে তারপরেই রুটি করতে ভালোবাসি। আর আমি সত্যি কথা বলতে পারি না একটা একটা করে রুটি করব বেলবো, আমি সত্যি কথা ওরকম করে রুটি করতে পারি না। তো যাই হোক, রুটিটা করার পরে একটুখানি ছানা আছে ফ্রিজে, ওটা খাবো, আর তারপরে একটুখানি ফোনটা ঘাঁটবো, আর ভিডিওটা ভাবছি এডিটটাও করে নেবো, কেননা অনেকটা রাত হয়ে যায় মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে, তারপরে নিজেরা খেয়ে শুতে শুতে। তো ভিডিওটা আজকে আমি ভাবছি সন্ধ্যা ঠিক নয় রাতই বলা চলে, তো এখনই একটু এডিট করে রাখবো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাথে দেখো পাশে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এই ছোট্ট বোনটাকে একটু সাহায্য করো না তোমরা এগিয়ে যেতে। তো যাই হোক বন্ধুরা, তো রুটিগুলো করে নিই। আর এখানে আমি সন্ধ্যাবেলার খাবারটাও একটু খিদে খিদে পাচ্ছে, মুড়ি খেয়েছি চায়ের সঙ্গে, তবু আর একটু খিদে খিদে পাচ্ছে। চো ছানা ছিল ওই বোনটাকেও একটু দিলাম, আর বাকিটা আমি খেয়ে নেবো। তো আজকের মতন টাটা।